এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সিবিআই হেফাজতে পাঠানো নিয়ে বিশেষ সিবিআই আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নতুন মামলা করলেন তিনি। অভিযোগ, ওই রায়ে তার সংবিধানে প্রদত্ত ব্যক্তি স্বাধীনতার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে এর শুনানি হবে। এদিকে বার কাউন্সিল চিদম্বরম ও তার স্ত্রী নলিনী চিদম্বরমকে নোটিশ পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে এক সাংবাদিক বার কাউন্সিলে অভিযোগ জানিয়েছিলেন। চিদম্বরম ও নলিনী প্রবীণ আইনজীবীর কালো গাউন পরে নিম্ন আদালতে অভিযুক্ত হিসেবে হাজির হয়েছিলেন। প্রভাব খাটানোর চেষ্টায় ওই গাউনের অপব্যবহার করা হয়েছে কিনা তা জানতে 28 সেপ্টেম্বর বার কাউন্সিল চিদম্বরমদের তলব করেছে। বিশেষ আদালত চিদম্বরমকে সিবিআই হেফাজতে পাঠানোর আগে দিল্লি হাইকোর্ট তার আগাম জামিনের আর্জি খারিজ করে। চিদম্বরম সুপ্রিম কোর্টে করা নতুন মামলায় জানিয়েছেন, তাই তিনি বিশেষ সিবিআই আদালতের রায়ের বিরুদ্ধে সরাসরি শীর্ষ আদালতে গিয়েছেন। গ্রেফতারের আগে বিশেষ সিবিআই আদালতে বিচারক প্রথমে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন, পরে জামিনের আর্জি খারিজ করে তাকে সিবিআই হেফাজতে পাঠান। তার আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি 7 মাস রায় সংরক্ষিত করে তার আগাম জামিনের আর্জি খারিজ করার পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগের সত্যাসত্য নিয়ে মন্তব্য করেছেন, যা হাইকোর্টের এখতিয়ারের বাইরে। শুক্রবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ইডি আপাতত চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না। চিদম্বরমের আইনজীবীরা মনে করছেন, সিবিআইয়ের আর্জি সত্ত্বেও গ্রেফতারির পরে দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চিদম্বরমের মামলা সুপ্রিম কোর্ট উড়িয়ে দেয়নি, এটা প্রথম রাউন্ডে তাদের জয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।